প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর অর্থনীতি বই থেকে আমি আলোচনা করব। চাটুরা উপজেলার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গরম লাগলে বা বেশি পিপাসা লাগলে কি করি? বুঝতে পেরেছ, বেশি গরম লাগলে আমরা শরবত পান করি, তাই না? আচ্ছা, শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগে? চিনি, পানি, লেবু। আচ্ছা, চিনি, পানি এবং লবণ, লেবু মিশিয়ে আমরা কি করি? শরবত তৈরি করি। তাহলে চিনি, পানি এবং লেবু এগুলো হচ্ছে উপকরণ। কিসের উপকরণ? শরবত তৈরির উপকরণ। আর এই শরবত যখন আমরা পান করি তখন আমরা তৃপ্তি পাই। তাহলে বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব উৎপাদন ও সংগঠন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর অর্থনীতি চতুর্থ অধ্যায়ের উৎপাদন ও সংগঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শরবত তৈরি করতে চিনি, পানি এবং লেবু ব্যবহার করে থাকি। এই কাজটি যে কোনো একজন ব্যক্তি পরিচালনা করে। যে ব্যক্তি এই কাজটি পরিচালনা করে বা যার মাধ্যমে কাজটি পরিচালনা করা হয় তাকে বলা হয় সংগঠন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের উৎপাদন ও উৎপাদন নিয়ে আলোচনা করব। উৎপাদন ও উৎপাদন ও উৎপাদক। উৎপাদন বলতে সাধারণত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। যদি উৎপাদন উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য না থাকে তাহলে তাকে আমরা উৎপাদন বলব না। উৎপাদন করতে বিভিন্ন রকমের দ্রব্য প্রয়োজন হয়। যেমন আমরা যদি রুটি তৈরি করতে যাই তাহলে আমাদের কী প্রয়োজন হবে? রুটি তৈরি করতে গেলে আটা, লবণ, পানি আবার বেলুন পিড়ি দিয়ে আমরা রুটি তৈরি করব। এই ক্ষেত্রে রুটি হচ্ছে আমাদের উৎপাদিত দ্রব্য। আর এই রুটি খেয়ে আমরা কী করি? ক্ষুধা নিবারণ করি, তৃপ্তি পাই। রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা যায়। এই রুটি বেশি পরিমাণ ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করে আবার বাজারে বিক্রিও করা যায়। আর এই রুটি টাকার মাধ্যমে মানুষ ক্রয় করে থাকে। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করার জন্য একজন সংগঠনের প্রয়োজন হয়। যেমন কি উপকরণ লাগবে, কোথা থেকে উপকরণগুলো আনা হবে, কে আনবে, কে এই লবণ পানি আটা মিশিয়ে খামি তৈরি করবে, কে রুটি বানাবে, কে রুটি সেঁকবে, কে বাজারে নিয়ে যাবে, কে বিক্রি করবে, সব কাজই পরিচালিত হয় সংগঠনের মাধ্যমে। ছোট বা মাঝারি যে কোনো শিল্পেরই একজন উদ্যোক্তা প্রয়োজন, সংগঠন প্রয়োজন। ছোট বা মাঝারি কৃষক নিজে নিজের জমিতে যদি ফসল উৎপাদন করে সেই ক্ষেত্রে তিনি হলেন সংগঠক এবং উৎপাদক। আবার যে কারখানায় মালিক ম্যানেজার হিসেবে শ্রমিকদের দ্বারা কারখানা চালান তিনি একাধারে সংগঠক কিন্তু উৎপাদক নন। আবার যদি একজন কৃষক অথবা একজন কারখানার মালিক যদি নিজে ম্যানেজার রেখে শ্রমিকদের উৎপাদন কাজ পরিচালনা করেন সেক্ষেত্রে তিনি হচ্ছেন সংগঠক। সেক্ষেত্রে তিনি সংগঠক নন, উৎপাদক নন, তিনি নিছক মালিক। আবার যদি একজন কারখানার মালিক নিজে
কারখানার শ্রমিকদের সাথে নিজে কাজ করে নিজে সেটা তদারকি করে, সেই ক্ষেত্রে তিনি হবেন মালিক, উৎপাদক এবং সংগঠক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদক কি, সংগঠক কি, সেটা কি আমরা বুঝতে পেরেছি? অবশ্যই আমরা উৎপাদক বা উৎপাদক এবং সংগঠন আশা করি বুঝতে পেরেছি। তাহলে যিনি নিজে ব্যবসা পরিচালনা করেন, নিজে উৎপাদনের কাজ করেন, আবার নিজেই সব বিক্রি করেন, তাহলে তিনি একাধারে দেখা যায় যে মালিক এবং সংগঠক আবার উৎপাদক। আবার যদি তিনি অন্যের দ্বারা কাজ পরিচালনা করেন, শ্রমিক দিয়ে কাজ পরিচালনা করেন, ম্যানেজার রেখে ব্যবসা দেখাশোনা করেন, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি শুধুমাত্র মালিক হিসেবেই বিবেচিত হবে, তিনি উৎপাদক নন আবার সংগঠক নন। আর যে ব্যক্তি নিজেই কাজ শ্রমিকের মাধ্যমে কাজ পরিচালনা করেন এবং ম্যানেজার হিসেবে নিজেই কাজ করেন, উৎপাদন কাজও সহযোগিতা করেন শ্রমিকের সঙ্গে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি হবে উৎপাদক, সংগঠক এবং মালিক। তাহলে বন্ধুরা, উৎপাদনের উপযোগ সৃষ্টি করার উপায় আমরা আলোচনা করব। উৎপাদনের উপযোগ সৃষ্টি করার পাঁচটি উপায় আছে। কয়টি উপায়? পাঁচটি উপায়। এক নম্বর হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ, রূপগত উপযোগ। আচ্ছা, রূপগত, আমরা রূপগত উপযোগ কি, রূপগত উপযোগ নাম শুনে আমরা বুঝতে পারছি যে রূপ হচ্ছে কি, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। আমরা চেয়ার টেবিলে পড়াশোনা করি, চেয়ারে বসি, টেবিলে বই রেখে আমরা পড়াশোনা করি। এই চেয়ার এবং টেবিল কোথা থেকে এসেছে? সরাসরি তার চেয়ার টেবিল হয়নি, এটা কি গাছ থেকে কাঠ হয়েছে, কাঠ থেকে চেয়ার এবং টেবিল তৈরি হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গাছ থেকে যখন কাঠ এনে টেবিল এবং চেয়ার তৈরি করা হয়েছে, তখন এটা হয়েছে কি, রূপগত উপযোগ। রূপগত হয়েছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়েছে। তাহলে এক্ষেত্রে চেয়ার টেবিল বই খাতা কলম যা আছে আমরা দেখি, এগুলো হচ্ছে রূপগত উৎপাদন। দুই নম্বর আছে স্থানগত উপযোগ। স্থানগত, স্থান মানে কি, এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিস যদি আমরা স্থানান্তর করি, অনেক সময় সেটা উপযোগ বাড়ে। কোন এক দ্রব্য এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে দেখা যায় তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশে যারা বসবাস করে তারা কি করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে। কিন্তু সেই কাঠ যদি শহরে আনা হয়, তাহলে সেই কাঠ থেকে মানুষ অনেক মূল্যবান আসবাবপত্র তৈরি করে, তখন সেই কাঠের কি হয়, উপযোগ বৃদ্ধি পায়। আবার বনের যে ফুল ফুটে, সেই বনের ফুল বা সেই বনের ফুল গাছের কদর অনেক কম। সেই ফুল গাছ এবং ফুল যদি শহরে আনা হয়, সেগুলো অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব। তার মানে কি, বনের কাঠ বা বনের ফুল বা বাগানের ফুল যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলাম, শহরে নিয়ে আসলাম, তখন স্থান পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এর উপযোগ বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো জিনিস জানলাম কি, রূপগত উপযোগ এবং স্থানগত উপযোগ। এরপর আমরা জানব সময়গত উপযোগ। সময়গত সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে কোনো কোনো দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। যখন ধানের সিজন থাকে, যখন গ্রামে তিরি ধান চাষ হয়, তিরি ধান যখন কাটে ফসল
যখন ঘরে তুলে মানুষ তখন দেখা যায় যে ধানের সিজনে ধানের দাম কম থাকে। ধান বা আলু পেঁয়াজ এগুলো যখন সিজনাল, যখন যে শস্যের সিজন থাকে তখন দেখা যায় যে সেই ফসলের দাম একটু কম থাকে। কিন্তু সময়ের ব্যবধানে সেই ফসল যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, ধান যদি 6 মাস পর বিক্রি করা যায়, তাহলে দেখা যায় যে তার উৎপাদন না বাড়লেও এর দামটা বৃদ্ধি পায়, মোট কথা হচ্ছে উপযোগ বৃদ্ধি পায়। তাহলে আমরা জানি সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো জিনিসের উপযোগ বৃদ্ধি পায়। এরপর 4 নম্বর আছে সেবাগত উপযোগ। মানুষ তার সেবার দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন ডাক্তার তার চিকিৎসা সেবা দ্বারা মানুষের উপকার করে থাকেন, শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করে থাকেন, নার্স তার সেবা দিয়ে মানুষের উপযোগ সৃষ্টি করে থাকে। তাহলে সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। আরেকটা আছে 5 নম্বরে মালিকানাগত উপযোগ। অনেক সময় কোনো কোনো দ্রব্যের যদি মালিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে উপযোগ বৃদ্ধি পায়। কোনো অব্যবহৃত সম্পত্তি যদি কোনো কৃষক সেখানে ফসল উৎপাদন করে সেক্ষেত্রে দেখা যায় যে চাষাবাদ করে সেক্ষেত্রে সেই জমির উৎপাদন বৃদ্ধি পায়, কথা হচ্ছে উপযোগ বৃদ্ধি পায়। অব্যবহৃত জমি কিনে যখন চাষি যদি সেখানে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধি করে তখন সেই জমি আবার যখন তখন দেখা যাবে যে জমির উপযোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ জমির দামটাই বেড়ে যাবে। তাহলে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির আমরা কয়েকটি ধারণা পেলাম, 5টি। শিক্ষার্থী বন্ধুরা কি কি পেয়েছি? উৎপাদন সৃষ্টির 5টি, উপযোগ সৃষ্টির 5টি উপাদান হচ্ছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, মালিকানাগত উপযোগ। তাহলে আমরা উৎপাদন সৃষ্টির 5টি প্রক্রিয়া বুঝতে পারলাম, রূপগত উপযোগ, স্থানগত, সময়গত, সেবাগত, মালিকানাগত উপযোগ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানলাম কি উৎপাদন এবং সংগঠন জানলাম ও উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা জানব উৎপাদনের উপকরণ। মনে করো তোমার এলাকায় একজন কৃষক ধান পাট শাকসবজি এগুলো কৃষির দ্রব্য উৎপাদন করে, আবার শিল্প কারখানায় কাপড় বিস্কিট প্লাস্টিক জাত দ্রব্য উৎপাদিত হয়। এই কৃষি পণ্য এবং শিল্প পণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। ধান উৎপাদনে কি প্রয়োজন হয়? বীজ, সার, জমি, তারপর সেচ, শ্রমিক ইত্যাদি। আবার কারখানা, শিল্প কারখানা দেখা যায় যে একটা বিল্ডিং, তারপর কি কাপড় সুতা মেশিন, গ্যাস, শ্রমিক ইত্যাদি ইত্যাদি অনেক দ্রব্যের প্রয়োজন হয়। এই দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার কিছু লাগে কি প্রাকৃতিক সম্পদ, কিছু প্রাকৃতিক সম্পদেরও প্রয়োজন হয়। এগুলো কি? মাটি, মাটির উর্বরতা শক্তি, আলো বাতাস, খনিজ পদার্থ, সূর্যের কিরণ, পানি ইত্যাদি ইত্যাদি। এসব দ্রব্য হচ্ছে উৎপাদনের উপকরণ।
জিনিস উৎপাদনের জন্য, কোনো দ্রব্য বা সেবা কর্ম উৎপাদনের জন্য যে উপকরণগুলো প্রয়োজন পড়ে সেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণটাকে বলে, কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য যে উপকরণগুলো প্রয়োজন হয় তাকে বলা হয় উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণের ক্ষেত্রে দেখা যায় কিছু প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক উপকরণও প্রয়োজন হয়। উৎপাদনের উপকরণ মূলত চার ধরনের, কয় ধরনের? চার ধরনের। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা আগে জানবো ভূমি। উৎপাদনের প্রধান উপাদান উপকরণ হচ্ছে কি? ভূমি। একজন কৃষক যদি কোনো কিছু উৎপাদন করতে চায় তাহলে কি প্রয়োজন হবে? সর্বপ্রথমই ভূমির প্রয়োজন হবে। উৎপাদনে সাহায্য করে এরকম সব ধরনের প্রাকৃতিক সম্পদ হচ্ছে ভূমি, যেমন মাটি, জমি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ জলজ সম্পদ, সূর্যের কিরণ, বৃষ্টিপাত, আলো বাতাস, সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। তার উৎপাদনে সহযোগিতা করে এ ধরনের সব ধরনের প্রাকৃতিক সম্পদ হচ্ছে ভূমি। এরপর হচ্ছে কি? শ্রম। কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক এবং মানসিক শ্রমকে বলা হয় শ্রম। উৎপাদনে একজন চাষি যে পরিশ্রমকে শ্রম বলা হয়। আবার যারা অফিস আদালতে কাজ করেন তারা তাদের শারীরিক ও মানসিক পরিশ্রম হচ্ছে শ্রম। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের সেবা, উকিলের পরামর্শ, নার্সের সেবা, এগুলো সবই শ্রম। তাহলে আমরা বলতে পারি উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক এবং মানসিক শ্রমকেই বলা হয় শ্রম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদনের কয়েক উপকরণ জানতে পারলাম, ভূমি, ভূমি এবং শ্রম। ভূমি হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের প্রাকৃতিক সম্পদই ভূমি। ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক এবং মানসিক শ্রমই হচ্ছে শ্রম, পরিশ্রমী শ্রম। এরপর আছে মূলধন। মূলধন হল মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, অফিসের আসবাবপত্র ইত্যাদি। উৎপাদিত উপকরণ মানুষ সব ভোগ করে শেষ না করে ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে। এটাই হচ্ছে মূলধন। আর এটা হচ্ছে কি? সংগঠন। সংগঠন, সংগঠন কি কি বলা হয়? সমন্বয়কারী। এই যে আমরা প্রথমে জানলাম কিভাবে শরবত তৈরি করতে হয়, কিভাবে রুটি তৈরি করতে হয়, তাহলে শরবত যে তৈরি করেছি, যে উপাদানগুলো আমরা পেয়েছি, যে উপকরণগুলো পেয়েছি, রুটি তৈরি করতে যে উপকরণগুলো প্রয়োজন পড়ছে, সেই সব উপকরণগুলো একত্রিত করে সব কাজ তখন কী করে, যে রুটি বানানো পর্যন্ত, বাজারে রুটি পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজ কী করে? সংগঠন করে থাকে। তাহলে উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই উপকরণগুলো উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে বলা হয় সংগঠন। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনা করাকে ব্যবস্থাপনাও বলা হয়ে থাকে। এই কাজটি যে ব্যক্তি সংগঠন করে থাকেন তাকে কি বলবো আমরা? সংগঠন বা উদ্যোক্তা বলবো।
এই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা তৈরি করে, প্রণয়ন, ভূমি শ্রম, মূলধন একত্রীকরণ, তাদের উপর সমন্বয় সাধন এবং ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা, এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদনের কয়েকটি উপকরণ পেলাম, উৎপাদনের চারটি উপকরণ পেলাম, কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা কি জানলাম? উৎপাদন ও সংগঠন, এরপর জানলাম উৎপাদন এবং উৎপাদক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানতে হবে উৎপাদন এবং উৎপাদকের মধ্যে পার্থক্য কি। আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পদন্যের উপযোগ সৃষ্টিকারীর কয়টি উপায় আছে? আমরা জানলাম পাঁচটি উপায়। কি কি জানছি? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, মালিকানাগত উপযোগ। তাহলে উৎপাদন হচ্ছে কি? কোনো দ্রব্য বা সেবার দ্বারা বা কোনো উপকরণ দ্বারা কোনো কিছু তৈরি করাই হচ্ছে উৎপাদন। আর যিনি এই কাজটা তদারকি করেন, উৎপাদন করেন, তাকে বলা হয় উৎপাদক। আর উৎপাদনের উপযোগ সৃষ্টিকারের কয়টি উপায় পাইছি আমরা? পাঁচটি উপায় পাইছি। তার মধ্যে প্রথম পাইছি রূপগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন, কোনো দ্রব্যকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে যে উপযোগ তৈরি করা হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। এরপর পাইছি কি? স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে যে উপযোগ তৈরি করা হয় সেটাই হচ্ছে স্থানগত উপযোগ। এরপর সময়গত উপযোগ। সময়গত উপযোগ বন্ধুরা, সময় দেখা যায় যে আমরা জেনেছি কি যে সময় পরিবর্তনের সাথে সাথে দেখা যায় কোনো কোনো দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। এক সময়ের দ্রব্য ঘরে রাখতে পারলে, অন্য সময় বিক্রি করতে পারলে দেখা যায় যে সেটার দাম বেড়ে যায়, উপযোগ বৃদ্ধি পায়। আরেকটা জিনিস কি ধরেছি? সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ হচ্ছে মানুষের সেবার দ্বারা যে উপযোগ তৈরি করা হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। আরেকটি কি জেনেছি? মালিকানাগত উপযোগ। অনেক সময় দেখা যায় কোনো দ্রব্যের যদি মালিকানা না থাকে সে দ্রব্যের কোনো উপযোগ থাকে না, দাম থাকে না। আবার যদি সেই দ্রব্যের মালিকানা হয় তাহলে দেখা যায় যে সেই মালিক ইচ্ছা করে সে দ্রব্যের উপযোগ বাড়াতে পারে, সে দ্রব্যটি বেশি দামে বিক্রি করতে পারে। এরপর বন্ধুরা আমরা জানলাম উৎপাদনের উপকরণ। উৎপাদনের কয়েকটি উপকরণ জেনেছি আমরা? চারটি উপকরণ জেনেছি। কী কী? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি হচ্ছে কি? উৎপাদন কাজে ব্যবহৃত সকল ধরনের প্রাকৃতিক সম্পদই হচ্ছে ভূমি। এরপর জানছি কি? শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত সকল ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে বলা হয় শ্রম। মূলধন, উৎপাদন কাজে ব্যবহৃত মানুষ উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য কোনো দ্রব্যকে আবার ভবিষ্যৎ উৎপাদনের জন্য যখন সেটাকে রেখে দেয় ব্যবহার করে সেটাকে বলা হয় মূলধন। আর সংগঠন হচ্ছে সমন্বয়কারী। উৎপাদনের যত কাজ পরিচালিত হয় সব কাজই কে পরিচালনা করে? একজন সংগঠন। তাহলে বন্ধুরা, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ উৎপাদন, উৎপাদক, সংগঠন এবং উপযোগ সৃষ্টির পাঁচটি উপায়। এরপর আমরা জেনেছি উৎপাদনের উপকরণ সমূহ। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করবে, একটু বই খুলে দেখবে, আশা করি তোমাদের খুব সহজে বিষয়টি তোমরা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো পর্যন্ত রইল। আগামী ক্লাসে আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।